সরকারি হাসপাতাল থেকে সাত দিনে ভ্যানিশ 121 জন রোগী, যদিও খাতায় কলমে তাদের কাউকে ডিসচার্জ করা হয়নি। থানার দ্বারস্থ হয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি হাসপাতাল থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে রোগী, একজন বা দুজন নয়, গত সাত দিনে 121 জন রোগী যেন কর্পূরের মতো উবে গেছে। কাগজে কলমে তাদের কাউকেই হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়নি। কিন্তু তাহলে কেন উধাও হচ্ছে রোগীরা? কারণ হিসাবে বিরোধীরা এটিকে পরিষেবার গাফিলতি বলতে চাইছেন, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ ও শাসক দল এসব অভিযোগ মানতে নারাজ। সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে নানা সময়ে নানা অভিযোগ সামনে আসে, বিশেষ করে জেলার হাসপাতালে এসব সমস্যা যেন নিত্যদিনের সঙ্গী। আর এবার এক ভয়াবহ ছবি ধরা পড়ল মেদিনীপুর মেডিকেল কলেজে। চিকিৎসাধীন অবস্থাতেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও হয়ে যাচ্ছে রোগী। তথ্য বলছে, গত সাত দিনে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন 121 জন রোগী, এর মধ্যে সোমবার নিখোঁজ হয়েছেন 20 জন রোগী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে বেশিরভাগই চিকিৎসাধীন ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেল মেডিসিন এমার্জেন্সি বিভাগে। শুধু পরিষেবা নয়, রোগী নিখোঁজের যে সংখ্যা সামনে আসছে তাতে প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। রোগী নিখোঁজের ঘটনা নিয়ে জলঘোলা হতেই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ফ্যাসিলিটি ম্যানেজার দিলীপ কুমার পয়মল। তবে তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনা নিয়ে আশা করা যাচ্ছে আগামী এক মাসের মধ্যে এর সংখ্যা পুরো কমে যাবে। কথাটা সঠিক, কিন্তু এইটা একটু বাড়াবাড়ির জন্য আমাদের একটা কমিটি তৈরি করা হয়েছে এবং সবাইকে নিয়ে করা হয়েছে। এই কমিটিটা তৈরি আজকে বোধহয় 3-4 দিন হলো। এতে আমরা দেখতে পাচ্ছি অনেক কমে গেছে। আর এই যে যতগুলো অ্যাবসেন্টেড হয়েছে তার বেশিরভাগ ছিল ডিসচার্জ হওয়ার, ছিল ওরা দুটো পর্যন্ত ওয়েট না করেই চলে গেছে। এবং আশা করা যায় এই কমিটির সমস্ত দেখভালটা থাকলে আশা করা যায় মাসখানেকের মধ্যে হয়তো আর এগুলো পাওয়া যাবে না, খুব কম পাওয়া যাবে, পাওয়া যাবে না বলা যাবে না। ট্রিটমেন্ট সংক্রান্ত ব্যাপারে এখনকার যিনি এমএসভিপি আছেন, যেখানেই যায় ইনফরমেশন পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তার অ্যাকশন হয়, ফলে ওই পরিষেবা সংক্রান্ত ব্যাপারে বিশেষ কিছু অভিযোগ নেই এখন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিজেপি এটিকে দালাল চক্র ও হাসপাতালের অব্যবস্থার ফলাফল বলে দাবি করতে শুরু করেছে। বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাসের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা হয় না তাই রোগীরা চলে যাচ্ছে। মেদিনীপুর মেডিকেল কলেজে তো ট্রিটমেন্ট হয় না, এখানে কি কোনো ট্রিটমেন্ট আছে আদৌ? রোগী ভর্তি হওয়ার পর 2-3-4 দিন দেখে যে কোনো ট্রিটমেন্ট নেই, এমনি রোগী ভর্তি হয়ে পড়ে আছে, কেউ খোঁজও নেয় না। স্বাভাবিকভাবেই রোগীর পরিবার তখন বেটার ট্রিটমেন্টের জন্যে তাকে অন্যত্র কোথাও সরিয়ে নিয়ে চলে যায়, কোনো বেসরকারি হাসপাতালে নিয়ে চলে যায়। মেদিনীপুর মেডিকেল কলেজ কেন, সারা পশ্চিমবঙ্গে কোনো হাসপাতালে কোনো ট্রিটমেন্ট নেই। আর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে কখনো কুকুর কখনো ছাগল ঘুরে বেড়ায়, দালাল চক্র গড়ে উঠেছে ওখানে। মেদিনীপুর মেডিকেল কলেজে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে, বিভিন্ন টেস্টের যে ডিপার্টমেন্ট, এমন অনেক জায়গা আছে যেখানে কোনো টেস্ট হয় না, দালালরা ঘুরে বেড়াচ্ছে। সেই দালালরা অন্যান্য বেসরকারি ক্ষেত্রের সাথে কমিশনে কাজ করে। এবার হাসপাতালে যারা আসছে রোগীদের পরিবারকে তারা ধরছে, সেই কমিশনের মাধ্যমে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। এমনও হতে পারে যে হাসপাতাল থেকে রোগীকে অন্যত্র কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি করার জন্যে একটা বৃহৎ দালাল চক্র গড়ে উঠতে পারে, তারাই হয়তো এখান থেকে রোগীদেরকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে ট্রিটমেন্ট না হওয়ার ফলে, এবং এর সাথে হাসপাতাল কর্তৃপক্ষ জড়িত থাকবে একাংশ। যদিও এ বিষয়ে তৃণমূল জেলা পরিষদের সভাপতি সুজয় হাজরা বলেন যে তৃণমূলের আমলে চিকিৎসা পরিষেবা বৃদ্ধি পাওয়ার কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, আর সেই কারণেই এমন ঘটনা ঘটছে, যদিও প্রশাসনের পুরো বিষয়টি দেখা উচিত বলেও দাবি করেন তিনি। এমনিতেই আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে প্রাত্যহিক যে পরিমাণ রোগী আসার কথা বা যে পরিমাণ রোগীর থাকার কথা, তার কয়েক গুণ বেশি আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের মুখ্যমন্ত্রীর সময়তে এত সুযোগ এত পরিষেবা ভালো হচ্ছে, ফলে প্রচুর পরিমাণে সাধারণ মানুষের চাপও বাড়ে, প্রচুর লোক আসে। ধরুন বেড থাকার কথা, মানে বেড যা আছে তাতে করে 2000 হয়তো পেশেন্ট থাকার কথা, প্রতিদিন আমাদের ভর্তি নিতে 4000 আছে। তা সত্ত্বেও এই ধরনের ঘটনা কেন ঘটছে, আমাদের যারা দায়িত্বে আছেন মেডিকেল কলেজের
বিশেষ করে আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা দায়িত্বে আছেন তাদের বিষয়টা নিশ্চিতভাবে নজরদারি করা উচিত। কারণ রোগীর বাড়িরা হাসপাতালে তাদের পেশেন্ট ভর্তি করে নিশ্চিতভাবে বাড়ি যায়, ফিরে যায় যে আমার পেশেন্ট এখানে রইলো, আমার বাড়ির লোক এখানে রইলো, নিরাপদ থাকতে পারবে বা নিশ্চিতে থাকতে পারবে। কিন্তু পরবর্তী সময় ফিরে এসে দেখে যে তার রোগী নেই, তারা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে। তো এরকম ঘটনা সত্যিকারেরই আমাদের শহরে বা আমাদের মেডিকেল কলেজে আগে হয়নি। যদিও হাসপাতালের নিয়ম অনুযায়ী ছুটি না নিয়ে রোগীদের এই পালানোর ঘটনা রুখতে পুলিশে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেই হচ্ছে অ্যাবসকন্ডার হিসাবে। তবে কোনো ক্ষেত্রেই থানায় অভিযোগ করা হচ্ছে না রোগীর পরিজনদের পক্ষ থেকে। যা অভিযোগ করা হয়েছে সেটা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকেই। তাই বিষয়টি নিয়ে দিন দিন আরও বেশি জল ঘোলা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মেদিনীপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।